শক্ত হয়ে যায় রুম এর মধ্যে আমি এই চাষ এবার পারি না শক্ত হয়ে যায় মানে যদি সোদা থাকে আর বাঁকা করতে পারি না বাঁকা করলে বাকা থাকলে আর সোদা করতে পারি না এটা অনেক সমস্যা আমার আমি তাও ডাক্তার দেখাইছিল কি আমার হাঁটু তো নাকি হাঁটু ক্ষয় হয়ে গেছে তো ওই আমাকে ক্যালসিয়াম দিচ্ছে তখনও ভিজিও খারাপ দিছে আমাকে আমি ডাক্তারকে বললাম যে আমি একটু তারা বিটি আমি কোন বিষয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমি বুঝতে পেরেছি আপনার যে সমস্যাটা এটা অস্টিও আর্থ্রাইটিস ওনার হাড়ের হাড় ক্ষয় হচ্ছে এবং হাঁটুর হাড় ক্ষয় রোগ যেটা একেবারে কমন একটা রোগ মানে এই এটা মানে প্রায় প্রত্যেকটা মহিলাই যখন 50 60 বছর বয়স হবে এই সমস্যাে ভুগবে ওনার ক্ষেত্রে এটা হয়েছে এখন আসেন চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাটা কিছু ক্ষেত্রে অনেক সময় ব্যথার ওষুধ ইউজ করা যেতে পারে সেটা যদি ডাক্তার সাহেবরা মনে করে কারণ ফর দা টাইম বিং ফর দা টাইম বিং সেটা কিছুদিনের জন্য অনেক সময় কিছুদিন সাধারণ ব্যথার ওষুধ খেলেও কিন্তু অনেক সময় মেজর সমস্যা ইমপ্রুভ হয় হয়েও যে ভালো হয়ে যেতে পারে তারপর হয়তো লাইফস্টাইল চেঞ্জ করা বা কেন হয়েছে এটা আমরা বলে থাকি কিন্তু যখন আপনার দীর্ঘায়িত হয় ব্যথা বারবার হয় এবং পাশাপাশি উনি কিন্তু বলছে যে উনি যখন পা সোজা রাখে বাঁকা করতে পারে না আবার বাঁকা করে রাখলে সোজা করতে পারে না দিস ইজ ডিসেবিলিটি মানে আমরা এটাকে এক প্রকারের পঙ্গুত্ব বলতে পারি দিস ইজ পঙ্গুত্ব পঙ্গুতের সঙ্গেই যখন শরীরের কোন শরীরের কোন অংশ স্বাভাবিক কাজ করতে পারবে না স্বাভাবিক মুভ করতে পারবে না দিস ইজ ডিসেবিলিটি এবং এই জন্য দেখবেন ওনার হয়তো উনি যদি নামাজ পড়তে কষ্ট হবে উনি নিচে বসতে কষ্ট হবে উনি খাবার খেতে কষ্ট উনি সিঁড়ি বাইতে পারবে না একটু নিচে বসার দরকার হলে বসতে পারবে না হাঁটতে গেলে সমস্যা হবে এই যে ব্যক্তিগত লাইফ হইতে শুরু করে এভরি যখনই রেস্ট্রিকশন আসবে রেস্ট্রিকশন কিন্তু অনেক সময় পেইন নিয়ে আসবে না মানে রেস্ট্রিকশন সে পারে না শক্তি পাচ্ছে না বা সাহস পাচ্ছে না বা ভিতরে অনেকে রুগী আসে আমাদের কাছে বলে যে আমি যে নিচে বসবো সেই সেই আমার এবিলিটিই নেই বললাম পেইন আছে বলে না পেইন নেই তাহলে বুঝতে হবে দিস ইজ ডিসাবিলিটি মানে এই রুগীগুলো আসলে ওই দিকে অ্যাড্রেস করতে হবে থেরাপি দেখ ব্যথার ওষুধ খাক যাই খাক কেন ওনাকে রিহাবিলিটেশনে যেতে হবে এখন একটা কথা বারবার বলছিলেন যে উনি থেরাপিটা সহ্য করতে পার না বার্নিং টাইপ অফ সেনসেশন ওনার হয় এটা কেন হচ্ছে খুবই মজার জিনিস খুবই ভালো কথা বলেছেন মানে আসলে থেরাপি কি মানে ফিজিওথেরাপি একটা সাবজেক্ট এবং থেরাপি পৃথিবীতে অনেক টাইপের আছে হ্যাঁ বিভিন্ন রকম যেমন কেমোথেরাপি আছে এবং অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি লটস অফ থেরাপিউটিক পেশাজীবী আছে আলাদা এবং ট্রিটমেন্টও আছে এটা মানে থেরাপিটা সহ্য করতে পারে না দিস ইজ নট এ প্রোডাক্ট আমি বারবার অ্যাড্রেস করতে চাই কথাটা যে উনি থেরাপি পারে না বলতে কি এটা কি স্পেসিফিক একটা কিছু যে এটারই সে ইউজ করতে পারে না মানে এখানে ভুল হচ্ছে কোথায় যে রুগী যেখানে যাচ্ছে সে আদৌ ফিজিওথেরাপির কেউ কিনা এটা আমার কাছে ডাউট কারণ ফিজিওথেরাপি তো একটা মডালিটিস না বা একটা এক্সারসাইজ না যে এটাই তাকে বারবার দিতে হবে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ট্রিটমেন্ট ডায়াগনোসিস করি আলাদা ট্রিটমেন্ট দিই হাজারো টাইপস ইলেকট্রিক্যাল আমাদের ইকুইপমেন্ট আছে হাজারো টাইপ মডালিটিস আছে প্রসিডিউর আছে এক্সারসাইজ আছে এখানে অর্থোসিসের ব্যবহার হতে পারে রিহাবিলিটিস বিভিন্ন প্রসিডিউর আছে যে একটা যে উনি থেরাপি দিতে গেলে দিতে পারে না ব্যাপারটা আসলে একেবারে একেবারেই ওখানে ব্যর্থতা যেখানে যাচ্ছে

উনি একটা মেশিন বলল যে এরকম ছবি নিয়ে আসছে এটা দিয়ে আমি থেরাপি দিচ্ছি তো আমি কিন্তু তাহলে ভালো কথা থেরাপি দিতে থাকেন আমার কাছে তো আসার দরকার নেই বললো না স্যার ভালো হচ্ছে না দিকে আসছি ওয়াইল্ড গুড কিন্তু এই যে উনি থেরাপি মানে কি ওই মেশিনটা মানে এই যে একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা এই থেকে সবাইকে হয়ে আসতে হবে ট্রিটমেন্ট নিতে হবে ডাক্তারদের কাছে মানে চিকিৎসক চিকিৎসা দিবে সে কি থেরাপি দিবে ওষুধ দিবে কি করবে এবং কি থেরাপি দেবে কি টাইপের হবে ভর্তি করা করবে না এসে গিয়ে করবে কয় দিন দিবে ইট ডিপেন্ডস অন ডক্টর মানুষ নিজে নিজে চিকিৎসা করে আপনি যেমন ব্যথার ওষুধ খেয়ে নিজের চিকিৎসা করে ক্যালসিয়াম খাচ্ছে নিজে নিজে ব্যথার ওষুধ খাচ্ছে নিজের মতো করে করতেছে তদ্র ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে নিজেই থেরাপি দেওয়া শুরু করেছে মানে নিজের ব্যথা হলে নিজে গিয়ে একটা মেশিন কিনে নিয়ে আসলো বা আপনি তো জানেন যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ সেল হয় লাইক এস মলম বা তেলের মতো এখন ফিজিওথেরাপির মেশিনও সেল করতেছে বিভিন্ন প্রোডাক্ট কোম্পানি এনে বলে যে দিস ইজ থেরাপি আপনি কিনে নিয়ে যান ওনা তো সেল দেওয়া দরকার কিন্তু এই রুগীর ক্ষেত্রে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত হয় উল্টা যে রুগীর স্বাস্থ্যহানি হতে পারে মারাত্মক প্যারালাইসিসের মতো দুর্ঘটনা ঘটতে পারে এটা কিন্তু রুগীরা জানে না আমার কথা হচ্ছে রুগী যেন একজন প্রপার চিকিৎসকের কাছে যায় দেন চিকিৎসক তার যদি ফিজিওথেরাপি একটাতে

অন্য জনের বাবার হয়েছে ওনাকে অন্য ওষুধটা খাওয়াচ্ছে তো এই যে দেখেন এটা এতে কি হয় আসলে তো ওনার বাবার হয়তো এই রোগটাই না আমরা যে ওষুধ বিপরীত হতে পারে রোগ ডায়াগনোসিস হবে না সময় লেগে যাবে তখন দেখা যাবে চিকিৎসকের কাছে গেলে আপনার আর্থিক সমস্যা আর বাড়বে কারণ হচ্ছে তখন দেখা যায় ডায়াগনোসিস করে খারাপ কিছু পাওয়া যাচ্ছে তখন তাকে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে সময় লাগবে অনেক ইকোনমিক্যাল সমস্যা হবে তো যাই হোক উনি যে প্রশ্ন করেছেন ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো ওনাকে রিহ্যাব ফিজিও প্রপার জায়গায় সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের পরামর্শে চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে ওনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হতে পারে এক্সারসাইজ আমরা শিখিয়ে দেবো পরবর্তীতে এক্সারসাইজগুলো করা পাশাপাশি যেমন ক্যালসিয়াম উনি বলছিল যে ক্যালসিয়াম খাচ্ছেন আসলে কি ক্যালসিয়ামের ঘাটতি মানে জিনিসগুলো ইম্পর্টেন্ট খুবই কারণ এই জিনিসগুলো মানুষ গিয়ে দোকান থেকে ক্যালসিয়াম কিনে খাচ্ছে দরকার হলে ব্যথার ওষুধ খাচ্ছে কিন্তু আসলে কি তার ব্যথার ওষুধের এখানে সব প্রবলেম রোগ ডায়াগনোসিস করতে হবে